আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পা আহসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের নির্দেশ মেনে ক্লিন ফিড চালাতে না পেরে বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন কেবল অপারেটররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু, জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপাচার্যের। এবং মালিতে শ্রীলঙ্কাকে 1-0 গোলে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুভ সূচনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে শুক্রবার রাত 11:15 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। গত 24 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশ মেনে ক্লিন ফিড চালাতে না পেরে বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন কেবল অপারেটররা। এতে ব্যবসায়িকভাবে ক্ষতির সংখ্যা জানিয়েছে কেবল অপারেটরদের সংগঠন কোয়াব, আর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা। তবে সরকারি নির্দেশনা বাস্তবায়নকে সাধুবাদ জানিয়েছে টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকো এবং টিভি সংবাদকর্মীদের সংগঠন বিজেসি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্দেশ বাস্তবায়িত হওয়ায় লাভবান হবে দেশীয় সম্প্রচার মাধ্যম, শিল্পী এবং কলাকুশলীরা। মনির হোসেন তোপুর রিপোর্ট। 1 অক্টোবর থেকে বাংলাদেশে কোনো বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন চলবে না। গত 13 সেপ্টেম্বর এমন নির্দেশনা জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যাতে বলা হয় শুধুমাত্র ক্লিন ফিড সম্প্রচার করতে পারবে কেবল অপারেটররা। তবে ক্লিন ফিডের পরিবর্তে এখন সম্প্রচারই বন্ধ দেখা যায়। সরকারি নির্দেশনা অমান্য করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী। এটি হঠাৎ করে নয়, এটি বহুদিন ধরে আগে থেকে ওয়ার্নিং দেওয়া আছে। ক্লিন ফিড না চালানোর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা, যেগুলো বাংলাদেশে লগ্নি হতো, সেগুলো বাংলাদেশে লগ্নি না হয়ে বিদেশি চ্যানেলে লগ্নি হয়। অর্থাৎ বিদেশি চ্যানেলের মাধ্যমে অ্যাডগুলো প্রদর্শন করা হয়, সেগুলো যদি বিদেশি চ্যানেলের মাধ্যমে প্রদর্শিত না হতো তাহলে এই টাকা বিনিয়োগ হতো বাংলাদেশে, বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি এতে লাভবান হতো, সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতি লাভবান হতো। কেবল অপারেটররা বলছেন, ক্লিন ফিট না পাওয়ায় বাধ্য হয়েই বন্ধ করে দিতে হয়েছে বিদেশি চ্যানেলের সম্প্রচার। দেশীয় চ্যানেল ব্যতীত সকল বিদেশি চ্যানেল আমরা বন্ধ রেখেছি, এবং আপনারা হয়তো বা জানেন ইতিমধ্যে অনেকগুলি নেটওয়ার্কে আজকে সকাল থেকে অভিযান পরিচালনা করেছে। কেবল টিভিতে বিদেশি চ্যানেল দেখা না গেলেও আইপিটিভি কিংবা বিকল্প অ্যাপসের মাধ্যমে ঠিকই চলছে এইসব চ্যানেল, দ্রুত সেগুলো বন্ধের আহ্বান কোয়াবের। বৈধ অবৈধ যে মাধ্যমগুলির মধ্যে যে চ্যানেলগুলি পরিবেশিত হচ্ছে, কিছু ওটিটি প্ল্যাটফর্মও রয়েছে, আইপিটিভি প্ল্যাটফর্ম রয়েছে, এইগুলির জন্য অভিযান পরিচালনার মাধ্যমে যেন ইমিডিয়েট বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করে। এদিকে বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ হয় খুশি অনেক গ্রাহক। দেশীয় চ্যানেলগুলো কেউ দেখতেছে না, দেশের খবর রাখতেছে না। আমার মনে হয় ঠিকই করছে, বিদেশি চ্যানেল না চালায় ভালো। ইন্ডিয়ার যত চ্যানেলগুলো ছিল ওই চ্যানেলগুলোর কারণে ম্যাক্সিমাম ফ্যামিলিতে অনেক অশান্তি ঝামেলা হইতো, এদিক থেকে ভালো হয়েছে। অন্যদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নকে সাধুবাদ জানিয়েছে টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকো এবং টিভি সংবাদকর্মীদের সংগঠন বিজেসি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন বয়কট করলে বিএনপি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আগামী বছর পদ্মা সেতুসহ 4টি বড় প্রকল্পের উদ্বোধন হলে বিএনপি চোখে সর্ষে ফুল দেখবে।
এ সময় নদীর নাব্যতা রক্ষায় পাটুরিয়া দৌলতদিয়ায় পদ্মা সেতু দ্বিতীয়টি না করে টানেল নির্মাণের পরিকল্পনার কথাও জানান ওবায়দুল কাদের। পদ্মা সেতু একটা হয়েছে, এখন দাবি উঠেছে দৌলতদিয়া থেকে পাটুরিয়া, এখন এইটার পাশে আবার আরেকটা, এই দুইটা হলে নদীর নাব্যতা কি হবে? কাজে ওটাকে আমরা সেতু না করে দৌলতদিয়া থেকে পাটুরিয়া যেটা সেটা আমরা টানেল নির্মাণের চিন্তা ভাবনা। বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারায়ণগঞ্জের আড়াই হাজারে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি জানান তিনি। এ সময় সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানান মির্জা ফখরুল। সব নির্বাচনগুলোকেই তারা তাদের মতো করে পরিচালনা করবার চেষ্টা করেছে এবং নির্বাচন কমিশনকেও তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখে নির্বাচন তাদের মতো করে তারা করেছে, যেটাকে এখন নির্বাচন বলা যায় না। এই সরকারের অধীনে আমরা এখন নির্বাচনে যাব না, যদি না একটি নির্বাচনকালীন সময় একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আপনার প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ ২২ বছর পর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে একথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব জাহাঙ্গীর হোসেন। এর আগে দুপুরে দলের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বৈঠক করেন খেলাফত মজলিস নেতারা। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২০১৯ সাল থেকে ২০ দলীয় জোটের দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা বা কর্মসূচি নেই। খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইসহাক এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় আরও বলা হয়, ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে ২০ দলীয় জোটকে কার্যত রাজনৈতিকভাবে অকার্যকর করা হয়। খেলাফত মজলিস আজকের মজলিসে শুরার অধিবেশনে সিদ্ধান্ত গ্রহণ করে যে খেলাফত মজলিস একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসাবে স্বকীয় স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভূমিকা রাখবে এবং এখন থেকে ২০ দলীয় জোট সহ সকল রাজনৈতিক জোটের সাথে সম্পর্ক ত্যাগ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন হয়েছে ক ইউনিটের পরীক্ষা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার রাজধানী ছাড়াও বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র করা হয়। ভর্তি নিয়ে জালিয়াতি বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। আদিন সজীবের রিপোর্ট। স্বপ্ন পূরণের খুব কাছে দাঁড়িয়ে সবার মধ্যেই একটা আশা, দেশ সেরা বিদ্যাপীঠের শিক্ষার্থী হবেন তারা। কেউ কেউ আছেন দুশ্চিন্তায়ও। অবশ্যই একটু নার্ভাস লাগতেছে, যেহেতু পরীক্ষা অনেকদিন গ্যাপ দেওয়ার পরে অনেকদিন আর কি পড়া হয়নি। ঢাকা ইউনিভার্সিটি পড়ার তো ইচ্ছে সবাই থাকে, এখন কেউ না কেউ পড়েছে কেউ পড়ে নাই হয়তো বা, আমি আমার চেষ্টা করছি। ঢাকা ইউনিভার্সিটি আমার স্বপ্ন ঠিক আছে, বাট স্বপ্নের তো কোনো লিমিট নেই আসলে, তো আমার ইচ্ছা আসলে অক্সফোর্ড হার্ভার্ড এগুলোর মতো, এগুলো আর কি ইচ্ছা। একদিকে পরীক্ষার হলে মগ্ন ভর্তি ইচ্ছুকরা, অন্যদিকে বাইরে অভিভাবকরা দুশ্চিন্তায়। প্রায় সবাই চাইছিলেন তাদের সন্তানরা অধ্যয়নের সুযোগ পাক প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটিতে। আমার ভর্তি পরীক্ষার কথাই আমার মনে পড়তেছে বারবার, যে আমার স্বপ্নটা আমি পূরণ করে ফেলেছি এখন, বাট আমার মেয়ে কতটুকু পারবে আমি জানি না। ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারে সবাই এই কামনা করে, এখন উপরওয়ালা তো আর সবার কপালে দেয় না। স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলের আমার ওর বাবার যেন স্বপ্ন পূরণ হয়। করোনা সংক্রমণ ঠেকাতে এবারই প্রথম সাত বিভাগীয় শহরে সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে হয় এই ভর্তি পরীক্ষা। ভর্তি নিয়ে কোনো জালিয়াতি হলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তি হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কোনো ক্রমেই কোনো যেন জালিয়াতি চক্র, কোনো অসাধু চক্র তাদের খপ্পরে কেউ না পড়ে, কোনো ধরনের গুজবে কান না দেয়, অসাধু পন্থায় কেউ যেন জড়িত না হয়, সেজন্য সেই বিষয়টির প্রতি বিশেষ যত্নশীল থাকার জন্য আমরা অভিভাবকদের অনুরোধ করব। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩,২৪,৩৪০ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ৪৫ জন। সন্তানদেরকে নিয়ে প্রত্যেকটা বাবা মায়ের একটা স্বপ্ন থাকে, বাবা কিংবা মা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্যই আজকের এই যুদ্ধ। তবে অনেক অভিভাবক এবং শিক্ষকরা মনে করেন, এখানে যদি কেউ নাও চান্স পান তাহলে অন্য কোনো প্রতিষ্ঠানে নিজের স্বপ্ন পূরণে সহযোগী হিসেবে নিতে হবে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়নি, শুধু চলমান পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে টানা তিন দিন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী জানান, 14 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষককে বৃহস্পতিবার রাতে সিন্ডিকেটের বিশেষ সভায় সাময়িক বরখাস্ত করা হয়। করোনা ভাইরাসে দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 12 জন পুরুষ ও 9 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,531 জনে। মৃতদের মধ্যে সর্বোচ্চ 9 জন মারা গেছেন ঢাকা বিভাগে। সবশেষ 24 ঘন্টায় 24,670 নমুনা পরীক্ষায় 847 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 3.43%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। লকডাউন, বন্যা বা সংকট কিছুই নেই, তারপরেও নিত্য পণ্যের দাম চড়া রাজধানীর বাজারে। দুই সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে প্রায় 100 টাকা। সয়াবিন তেল, চিনি, আটা এবং ডালের দামও বাড়তি। রাবেয়া আক্তার, সুবর্ণা রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে কারওয়ান বাজার ও পলাশী কাঁচা বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দামের কারণে স্বস্তিতে নেই কেউ। অনেকের মাসের বাজেট 15 দিনেই ফুরিয়ে যাচ্ছে কেনাকাটায়। বাজারের প্রত্যেক জিনিসই তো বাড়তি দাম, মাছ, মাংস, শাক, সবজি সবকিছুরই দাম বেশি। শীতের আগাম সবজির দিকে তাকিয়ে মন ভরলেও দাম নাগালের বাহিরে। ব্যাপক সরবরাহের পরও গাজর, টমেটোর দাম শুনে বিস্মিত ক্রেতারা। গাজর গেছে সপ্তাহে ছিল আপনার 100 টাকা, 110 টাকা, বর্তমানে চলতেছে 200 টাকা, 210। টমেটো এই সপ্তাহে চলতেছে 100 টাকা, 110 টাকা। এ সপ্তাহে আবারও কেজিতে 80 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। পাকিস্তানি কক বিক্রি হচ্ছে আগের চেয়ে কেজি প্রতি 100 টাকা বেশি দামে। 20 টাকা কেজিতে যদি দর ভেড়ে যায় তাহলে তো এটা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল না, মানুষের একটা বাজার থাকে তো। আমদানিটা কম, চাহিদাটা একটু বাজারে বেশি, এই কারণে মুরগির দামটা বেশি। ভাতে খামু না মুরগি খামু, গরিব মানুষ কি হালে জীবন বাঁচবে। ভরা মৌসুমে এবার সরবরাহ কম থাকায় এবং ভারতে রপ্তানির অজুহাতে ইলিশের দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হাঁকাচ্ছেন বিক্রেতারা। ইন্ডিয়া মাছ না যায় তো, তাহলে আমি এই ইলিশ মাছ, এই ইলিশ মাছটা বিক্রি করেছি 1250 টাকা, এই ইলিশ মাছটা বিক্রি করতে হলে আমি 900-850 টাকা। আমরা আশা করছিলাম যে ইলিশ মাছের দাম একটু কম হবে, কিন্তু তুলনামূলক ইলিশ মাছের দাম এবার অনেক বেশি। ইন্ডিয়ান চাইলে যদি আইটেম অ্যাভেলেবেল হয় তাহলে আমরা আশা করি যে মার্কেট আরও 1 থেকে 1.5 টাকা কমবে। তবে চালের দাম 1 টাকা করে কমেছে, আগের দামে আছে পেঁয়াজ, আলু, আদা, রসুন ও মশলার দাম। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবার সাফ ফুটবলের খবর। মালিতে শ্রীলঙ্কাকে 1-0 গোলে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করেছে বাংলাদেশ। এতে জয় দিয়ে মিশন শুরু হল বাংলাদেশ কোচ অস্কার ব্রুজনের। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার তপু বর্মন। দুই হলুদ কার্ড দেখে ডাকসন বের হয়ে গেলে দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় 10 জন নিয়ে খেলে লঙ্কানরা। এস এম আশরাফের রিপোর্ট। বাংলাদেশের কাছে ফুটবলের জয়টা এখন আরাধ্যই। 9 মাস আর 8 ম্যাচ পরে মালদ্বীপের রাজধানী মালিতে সেই সুখু স্মৃতি নিয়ে মাঠ ছাড়লেন জামাল ভুঁইয়ারা। তবে ম্যাচ বিশ্লেষণ বলছে গোল করার মানুষটা এখনও খুঁজে পাওয়া যায়নি। টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধে নিশ্চিত সুযোগ তৈরি হয় একটি, ইঞ্জুরি সময়ে ইয়াসিনের বাড়ানো বলকে জালে পাঠাতে পারেননি তপু বর্মন। পুরো ম্যাচে প্রায় 60% বল দখলে রাখা বাংলাদেশ অবশেষে জালের ঠিকানা খুঁজে পায় 57 মিনিটে। ডিফেন্ডার ডাকসনের হাতে বল লাগলে পেনাল্টি পায় লাল সবুজের দল। তা থেকে ডিফেন্ডার তপু এগিয়ে নেন দলকে। প্রবাসী বাংলাদেশিদের আনন্দ ধ্বনিতে গর্জে ওঠে পুরো গ্যালারি। প্রতিপক্ষের রক্ষণ দুর্গে 20টি শট নেয় বাংলাদেশ, অন টার্গেট 4টি, তবু গোলের সংখ্যা বাড়েনি, কারণ জোয়েল রানা, রাকিব হোসেনরা নিশ্চিত সুযোগগুলো কাজে লাগাতে না পারায়। তারপরও কোচ অস্কার ব্রুজন শিষ্যদের পারফরমেন্স নিয়ে ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করেন। But
আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের সাতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এস এম আশরাফ, এটিএন বাংলা। আগামী মার্চের মধ্যে 12-18 বছর বয়সী সব শিক্ষার্থীর করোনা টিকা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। এদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, শিক্ষার্থীদের দুই ডোজ টিকা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারলে ভালো হতো। মনির হোসেন তপুর আরেকটি রিপোর্ট। করোনায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে এটিএন বাংলা বিএফডিসি স্টুডিওতে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রাথমিক এবং প্রাক পর্যায়ে 1,63,00,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে মনিটরিংয়ের জন্য আপনারা 55 জন রেখেছেন সার্ভাইস লিস্ট করবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ভ্যাকসিনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মাস্ক পরা। যত ভ্যাকসিনের কথাই আমি বলি না কেন, আমাদের সবার জন্য সেরা ভ্যাকসিন কিন্তু মাস্ক। আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে আমরা 12-18 বছরের স্কুল ছাত্রদেরকে ভ্যাকসিনেটেড করার ব্যাপারে আমরা সমর্থ হব বলে মনে করি। করোনা সুরক্ষায় ছয় সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ 8 দফা সুপারিশ জানান অনুষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি নিশ্চিতে অ্যান্টিজেন টেস্ট চালুর ব্যবস্থা রাখার কথাও জানান তিনি। করোনা আক্রান্তর সংবাদ গোপন করেও কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা। আমরা আরও বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে করোনার র্যাপিড টেস্ট করতে কিছু লাগে না, সেই র্যাপিড টেস্টের সামগ্রী প্রদান করবার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। প্রাথমিক চিকিৎসক, ডাক্তার, আইসোলেশন কক্ষের জন্য প্রতিটি প্রতিষ্ঠানের অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করবার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ করছি। শুধু শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বা সরকারিভাবে আলাদা কোনো বাস বা পরিবহনের ব্যবস্থা করা যায় কিনা সেটি সরকারকে বিবেচনা রাখবার জন্য আমরা অনুরোধ করি। রাষ্ট্রের যে প্রচেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, সে নেতৃত্বে কোথাও কিন্তু কোনো রকম আমরা দুর্বলতা দেখতে পাই না। ছায়া সংসদে সরকারি দল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় বিরোধী দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। গুরুতর কোভিড রোগীদের জন্য ট্যাবলেট উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্ক। ইন্টারিম ক্লিনিক্যাল টেস্টে দেখা গেছে হাসপাতালে ভর্তি বা মৃত্যু প্রায় 50% কমিয়ে আনতে সক্ষম মলনিউপিরাভির নামের এই ট্যাবলেট। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষায় গুরুতর কোভিড রোগীকে দিনে 2 বার এই ওষুধ খাওয়ানো হয়েছে। মলনিউপিরাভির সফল হলে তা হবে করোনা ভাইরাস প্রতিরোধক প্রথম মুখে খাওয়ার ওষুধ। ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন পেতে শিগগিরই সংশ্লিষ্ট মহলের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছে মার্ক। এবার পার্টেক্স খেলার খবর। প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টি-20 বিশ্বকাপের সুপার 12-এ জায়গা করে নিতে চায় বাংলাদেশ, এমনটাই বললেন দেশসেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে নিয়ে প্রথমবারের মতো তৈরি হওয়া ক্রিকেট গেমিং অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। মুশফিক বলেন, দল হিসেবে খেলতে ভালো পারলে সুপার 12-এ ভালো খেলে সেমিফাইনালেও জায়গা করে নেওয়া সম্ভব টাইগারদের পক্ষে। যে লাস্ট 3-4 ম্যাচ যেভাবে বাংলাদেশ টিম ক্রিকেট খেলেছে, স্পেশালি টি-20 ফরম্যাটে, এই কনফিডেন্সটা অবশ্যই যে কোনো একটা বড় টুর্নামেন্টের আগে দরকার, যেটা কিনা হেল্প করবে। আর অ্যাজ এ টিম হিসেবে আমরা যেভাবে লাস্ট 3 মান্থস পারফর্ম করেছি, ওটা যদি বজায় থাকে ইনশাল্লাহ ডেফিনেটলি আমরা এই ওয়ার্ল্ড কাপে অনেক দূর পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের নির্দেশ মেনে ক্লিন ফিট চালাতে না পেরে বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন কেবল অপারেটররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু, জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপাচার্যের।
এবং মালিতে শ্রীলঙ্কাকে 1-0 গোলে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুভ সূচনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews। ধন্যবাদ সবাইকে।